নমস্কার, দেখছেন কলকাতা টিভি। 15:15:05 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। আর প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। বিহার থেকে বন্দে ভারতে হামলা, বাংলার বদনাম করা হচ্ছে, ফেক নিউজ চলছে, পাথর ছোড়ার ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, পাল্টা এনআইএ তদন্তের দাবি বিজেপির। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নির্বাচন কমিশনের মোট ভোটার 7,52,8,377, নতুন ভোটার 13,33,251 জন, ভোটার সংখ্যা বাড়ল 1.24%। পাঠানে কাঁচি সেন্সারের বেশরম রঙে বদলাচ্ছে দীপিকা দৃশ্য, ছবির সংলাপেও 10টি বদলের নির্দেশ সিবিএফসির। এই মুহূর্তে নজর রাখবো প্রথম 15টি খবরের দিকে। আজ ফের আদালতে পেশ করা হয় অনুব্রত মণ্ডলকে। গরু পাচারকাণ্ডে আসানসোল আদালতে পেশ করা হয় তাঁকে। ফের 14 দিনের জেল হেফাজত দেয় আদালত। আসানসোল সংশোধনাগার থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় আদালতে। সকাল 11টায় আদালতে পেশ করা হয় অনুব্রতকে। অনুব্রতর ফোনের রেকর্ড আদালতে পেশ সিবিআইয়ের। যাবতীয় ফরেন্সিক রিপোর্ট ইতিমধ্যেই আদালতে পেশ করেছে সিবিআই। বুধবারই অনুব্রতর জামিনের আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট। অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অনুব্রতকে আসানসোল সংশোধনাগারে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে পারবে সিবিআই। বৃহস্পতিবার শুনানি চলাকালীন এমনই নির্দেশ দিয়েছে আসানসোলের বিশেষ আদালত। বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইকে নির্দেশ দিয়েছেন, সিবিআই আধিকারিকারে চাইলে আসানসোল সংশোধনাগারে গিয়ে সকাল 8টা থেকে সন্ধে 6টার মধ্যে জিজ্ঞাসাবাদ করতে পারে। নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের কাউন্সিলিংয়ের সময়সীমা বাড়াল কলকাতা হাইকোর্ট। আগামী 6 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হল সময়সীমা। এর আগে কাউন্সিলিংয়ের জন্য 24 ডিসেম্বর পর্যন্ত সময় দেয় আদালত। সময় বাড়ানোর জন্য আবেদন করে স্কুল সার্ভিস কমিশন, সেই আবেদনকে মান্যতা দিল আদালত। নিয়োগ দুর্নীতিতে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের আবেদন প্রত্যাহার। বুধবারই তাঁকে আবেদন প্রত্যাহারের সুযোগ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মোতাবেক আজ কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনের আবেদন প্রত্যাহার করে নেন। বন্দে ভারত নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। পাথর ছোড়ার বিতর্কে গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন বাংলা এ কাজ করেনি, বিহার থেকে করা হয়েছে, বাংলাকে বদনাম করার চক্রান্ত চলছে, আমার সময় হলে 100টা ট্রেন দিতাম, দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। কল্পতরু মেলায় চলছিল মদের আসর, তার প্রতিবাদ করায় মারধর করা হলো এক অবসরপ্রাপ্ত জওয়ানকে। তাকে বাঁচাতে তাঁর স্ত্রী ও বন্ধু এগিয়ে এলে রিয়াদ করা হয়নি তাঁদেরও। বুধবার ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে। গুরুতর জখম অবস্থায় জয়দেব স্বর্ণকার নামের ওই জওয়ান দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা চলছে তাঁর আহত বন্ধুরও, যদিও এখনও কেউ গ্রেফতার হয়নি। অঞ্চল সভাপতির নাম ঘোষণা নিয়ে বাঁকুড়া ইন্দুপুরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। দিন দুই আগে শিমলাপাল ব্লকের 7টি অঞ্চল সভাপতি পদে রদবদল না করে পুরনোদেরই পুনর্বহাল রাখা হয়। এরপর তৃণমূলের দলীয় কার্যালয়ে চড়াও হয়ে দলীয় কার্যালয় ভাঙচুর করে তৃণমূলের একাংশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ইন্দুপুর ব্লকের সভাপতি রেজাউল খান। সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি। অন্যদিকে ভাগবাটোয়ারার লড়াই বলে কটাক্ষ বিজেপির। প্রকাশিত হল 2023 সালের চূড়ান্ত ভোটার তালিকা, প্রকাশ করল নির্বাচন কমিশন। রাজ্যে পঞ্চায়েত ভোটের দামামা বেজে গিয়েছে, শাসক বিরোধী উভয় পক্ষই কোমর বেঁধে নেমে পড়েছে। তার আগেই বৃহস্পতিবার ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বিশ্বভারতীর 7 পড়ুয়ার বরখাস্তের আদেশ অবিলম্বে প্রত্যাহার ও 1 পড়ুয়াকে ভর্তির দাবি। সেই সঙ্গে বরখাস্ত হওয়া অধ্যাপককে কাজে ফিরিয়ে আনার জন্য আন্দোলনের ডাক দেয় এসএফআই। এদিন বোলপুর স্টেশন থেকে এসএফআইয়ের প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন ময়ূখ বিশ্বাস ও সৃজন ভট্টাচার্য। বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় নয়া ছবি। 3 জানুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসের ডাউন লাইনের ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ ওঠে, এবার প্রকাশ্যে এলো সেই ছবি। নিরাপত্তার কারণে ট্রেনের বাইরে যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়ে থাকে তাতেই ধরা পড়ে দুষ্কৃতীদের চেহারা। সেখানেই দেখা যায় লাইনের পাশে একদল লোক দাঁড়িয়ে রয়েছে। ওই বিষয়ে রেল মন্ত্রক বিহার সরকারের তরফে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছে।
নয়া পদক্ষেপ কেন্দ্রের। এবার নিজেদের পরিধিবৃত্তিতে উদ্যোগী দূরদর্শন, বুধবার জানিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানিয়েছেন, প্রত্যন্ত গ্রামাঞ্চল এবং সীমান্ত এলাকায় বিনা খরচে 8 লক্ষ ডিশ পৌঁছে দিতে উদ্যোগী সরকার। অল ইন্ডিয়া রেডিওর পরিধিও বাড়ানো হবে, বাড়বে পরিকাঠামো, কেনা হবে নতুন ওবি ভ্যান। আগামী 2026 সালের মধ্যেই সম্পন্ন হবে কাজ বলে জানিয়েছেন অনুরাগ ঠাকুর। ইতিমধ্যে ক্যাবিনেট 2,539 কোটি টাকা বরাদ্দ করেছে। বিবাহিত কন্যা পুত্রের মতো সমান অধিকারী, এমনই জানালো কর্ণাটক হাইকোর্ট। সেনা আধিকারিক রূপেশ খান্ডাপ্পার 31 বছর বয়সী বিবাহিত কন্যা দায়ের করা একটি মামলায় এমনই রায় দেন বিচারপতি এম নাগাপ্রসন্ন। 2001 সালে ভারত পাকিস্তান যুদ্ধ চলাকালীন মারা যান ওই সেনা আধিকারিক। বাবা মারা যাওয়ার পর বিবাহিত কন্যারও তার পুত্রের মতো সমান অধিকারী, এমনটাই জানায় আদালত। মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় নয়া সংযুক্তি, বিমানের ইঞ্জিন তৈরির জন্য এবার ফ্রান্সের সঙ্গে চুক্তি সই করতে উদ্যোগী ভারত। সামরিক, অসামরিক এবং দূরপাল্লার অস্ত্রসহ সাবমেরিনের ইঞ্জিন তৈরির চুক্তি স্বাক্ষর করতে উদ্যোগী ভারত। এ বিষয়ে আগ্রহী দেশের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভাল। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতকে সামরিক ক্ষেত্রে সর্বতোভাবে সাহায্য করবে ফ্রান্স। সেই মোতাবেক ফরাসি রাষ্ট্রপতির সঙ্গে 36তম দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে নয়াদিল্লিতে। রেলে জমি দখলদারিতে উচ্ছেদের ঘটনায় সুপ্রিম কোর্টে শুনানি। কোনো নতুন নির্মাণ না করার নির্দেশ আদালতের, বাসিন্দাদের পুনর্বাসনের জরুরি ব্যবস্থা করতে হবে। হলদওয়ানিতে উচ্ছেদের নির্দেশে স্থগিতাদেশ শীর্ষ আদালতের। উত্তরাখণ্ড হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের হয়। হলদওয়ানিতে 29 একর রেলের জমি উচ্ছেদের নির্দেশ আদালতের, তারপরে বিক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। 4টি সরকারি স্কুল, প্রায় 11টি বেসরকারি স্কুল, 2টি জলাধর, 11টি মসজিদ ও 2টি মন্দির ওই এলাকায় রয়েছে। এছাড়াও প্রায় 4,500 পরিবারের বাস ওই এলাকায়। বিহারে কুকুরকে নির্মম হত্যা। বিহার সরকারের নির্দেশে অন্তত 30টি কুকুরকে হত্যা করে সেখানকার প্রশাসন। বিহারের বেগুসরাইতে সরকারের নির্দেশে জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে এ কাজ করা হয়। মানুষকে কুকুরের আতঙ্কে এ কাজ করা হয়েছে বলে জানা গিয়েছে। সেই কারণে 2 দিন ধরে অন্তত পক্ষে 30টি কুকুরকে গুলি করে হত্যা করা হয়। এখন সময় ছোট্ট বিরতির, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো পরবর্তী 15টি খবরের দিকে। চারিদিকে সাদা বরফের চাদরে মুড়ে গেছে, তারই মধ্যে চলছে খেলাধুলো। জম্মু কাশ্মীরে এখন এটাই পরিচিত দৃশ্য। মাইনাসে চলছে কাশ্মীরের পার্বত্য অঞ্চলের তাপমাত্রা, তুষার চাদরে ঢেকেছে পর্বতের চূড়া, তারই মধ্যে আনন্দ উপভোগ করতে ব্যস্ত পর্যটকেরা। চলছে স্লেডিং। হাড়কাঁপানো ঠান্ডার রাজধানীতে প্রায় বরফ জমার মতো ঠান্ডায় কাঁপছে দিল্লিবাসী। বৃহস্পতিবার সেখানকার তাপমাত্রা 2.8 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সকাল 5:30 কুয়াশাচ্ছন্ন দিল্লিতে দৃশ্যমানতা ছিল প্রায় 50 মিটার। রাজধানী ছাড়াও গোটা উত্তর ভারত ঠান্ডায় জুবুথুবু। চলছে শৈত্যপ্রবাহ। দুদিনের সফরে অসম যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর সঙ্গী সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী 17 ডিসেম্বর অসম যাচ্ছেন তারা। সেখানে গুয়াহাটিতে দলীয় কার্যালয় উদ্বোধন করবেন মমতা অভিষেক। সেখান থেকে তারা মেঘালয় যাবেন। 19 ডিসেম্বর কলকাতায় ফিরবেন পিসি ভাইপো। 18 বছর পর্যন্ত অঙ্ক বাধ্যতামূলক, 2023-এর প্রথম ভাষণে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। বুধবার তিনি ভাষণ দিতে গিয়ে জানান, ইংল্যান্ডের প্রত্যেক পড়ুয়াকে 18 বছর পর্যন্ত অঙ্ক শিখতেই হবে। বিশ্বে তথ্য এবং ডেটা স্ট্যাটিস্টিক্স ছাড়া কর্মক্ষেত্র চলে না, সেই কারণে ব্রিটেনের মতন দেশে সকল পড়ুয়াকে অঙ্ক শিখতেই হবে যদি তারা নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। জামিনে মুক্তি পেলেন ইরানি অভিনেত্রী আলী দুস্তে। গত বছর নভেম্বরে গ্রেফতার করা হয়েছিল আলী দুস্তেকে। হিজাব বিরোধী আন্দোলনকে সমর্থন করায় তাকে গ্রেফতার করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তিনি আন্দোলনের সমর্থনে পোস্ট করেছিলেন, ইরানি মহিলাদের সমর্থন করেছিলেন, তারপরেই তাকে গ্রেফতার করা হয়। জামিনে মুক্তি পেয়ে দেখা করলেন নিজের পরিবার ও বন্ধুদের সঙ্গে, পোস্ট করলেন সেই ছবি। যুদ্ধের 316 দিন পর শান্তি আলোচনায় বসতে রাজি হল মস্কো। এর আগে জেলেনস্কি শান্তি আলোচনার জন্য আহ্বান করেছিলেন, কিন্তু লুহানস্ক, জাপোরিজিয়া সহ বেশ কয়েকটি এলাকাকে নিজেদের দখলে বলেই জানিয়েছিল রাশিয়া। কিন্তু এবার শান্তি আলোচনার বার্তা দিল মস্কো। তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তাইপে এর দোগানোকে ফোনালাপে ভ্লাদিমির পুতিন জানান, যদি কিভ মস্কোর অধিকৃত এলাকাগুলিকে রাশিয়ার বলে মনে নেয় তাহলে তিনি আলোচনায় বসতে রাজি। বছরের শুরুতেই খারাপ খবর, প্রায় 1800 কর্মী ছাঁটাই করতে চলেছে অ্যামাজন। বুধবার সংস্থা সিইও অ্যান্ডি জেসি জানিয়েছেন, অনিশ্চিত অর্থনীতির জন্যই অত্যন্ত কঠিন এই সিদ্ধান্ত নিতে হয়েছে। গত নভেম্বর মাসেই 10,000 কর্মী ছাঁটাই করেছে সংস্থা। ফের ছাঁটাইয়ের সিদ্ধান্তে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় অ্যামাজনের বহু কর্মী। এবার করোনা বিদায় নিতেই ই কমার্স সংস্থাগুলির বিক্রি কমেছে।
আর তাই নভেম্বরের পরে ফের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল অ্যামাজন। বুধবার সংস্থার সিদ্ধান্তের কথা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। চীনের হারবিন একটি শহর যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে, গোটা শহর বরফে ঢেকে গিয়েছে। যেই দিকেই চোখ যায় সেদিকেই কেবল বরফ আর বরফ, যেন গোটা শহরকে কেউ সাদা পশমের চাদরে ঢেকে রেখেছে। সেখানেই দেখা গেল অন্য ছবিও, বরফ দিয়েই নানা রকমের কারুকার্য করেছেন শহরবাসীরা, বানিয়েছেন আলপনার মতন বেশ কিছু নকশাও, স্নোম্যান থেকে শুরু করে বড় বড় বরফের ঘর, বাদ পড়েনি কিছুই। জলের তলায় বাড়ি, ডুবল রাস্তাঘাট, ভেঙে পড়ছে বহুতল, জলের তোরে ডুবে গিয়েছে গাড়ি। এই ভয়াবহ পরিস্থিতি ক্যালিফোর্নিয়ায়, বন্যা পরিস্থিতি গোটা ক্যালিফোর্নিয়া জুড়ে, নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দল, ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে মানুষকে, বাড়িতে আটকে পড়েছে গবাদি পশু, দেখা গেল ঘোড়া আটকে একটি বাড়িতে। বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধুই জল, ভারী বৃষ্টির জেরে ডুবে গিয়েছে সুবিশাল এলাকা। হেলিকপ্টারে এলাকা পরিদর্শন করছে প্রশাসনিক কর্তারা, গাড়ি সরানোর কাজ শুরু। চীনে বাড়ছে করোনা, হাসপাতালে রোগীর ভিড়, লম্বা লাইন শ্মশানেও, তার মধ্যে কিছুটা শিথিল হল কোভিড বিধি। তবে করোনা পরীক্ষা চলছে, নজরদারি বাড়ানো হয়েছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, চীন জুড়ে বাড়ছে সংক্রমণ। সেন্সরের কোপে বাদ পড়তে চলেছে বেশরম রং গানের লাস্ট সময়ে দীপিকা পাডুকোনের একাধিক দৃশ্য। পাঠানের গান বেশরম রং একদিকে যেমন পেয়েছে জনপ্রিয়তা, অন্যদিকে তেমনই দেশ জুড়ে উঠেছে জোর বিতর্ক। গানে দীপিকার স্ক্রিন প্রেজেন্স নিয়ে যেমন আপত্তি উঠছে, তেমনই অভিনেত্রী বিকিনির রং নিয়েও তৈরি হয়েছে তুমুল বিতর্ক। অবশেষে বেশরম রঙে কাঁচি চালানোর সিদ্ধান্ত নিয়েছে সিবিএফসি, বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে এমনটাই খবর। পাঠানের এই গানে রীতিমতো খোলামেলা সেক্সি লুকে ধরা দিয়েছেন নায়িকা দীপিকা পাডুকোন। শোনা যাচ্ছে বেশরম রং গানে বাদ পড়েছে অভিনেত্রীর বেশ কিছু ক্লোজ শট, পাশাপাশি গানের বেশ কয়েকটি দৃশ্যকেও বদলানোর নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। তবে গানে দীপিকার কমলা বিকিনির দৃশ্যগুলি থাকছে কি থাকছে না তা স্পষ্ট করেনি সেন্সর কর্তারা। এখানেই শেষ নয়, পাঠানের সংলাপেও বেশ কিছু বদল আনার সিদ্ধান্ত নিয়েছে সিবিএফসি। জানা যাচ্ছে ছবি সংলাপে এমন কিছু কথা রয়েছে যেগুলি নিয়ে আপত্তি প্রকাশ করেছে সেন্সর বোর্ড। অবিলম্বে ছবি সংলাপে বদল আনারও নির্দেশ দেওয়া হয়েছে, ছবির মোট 10টি দৃশ্যের বদল আনার সিদ্ধান্ত নিয়েছে সেন্সর। সমস্ত পরিবর্তনগুলি নিশ্চিত করা হলে সেন্সর বোর্ডের ইউএস সার্টিফিকেট পাবে পাঠান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই জমজমাট স্পাই থ্রিলার ফিল্মের দৈর্ঘ্য হতে চলেছে 2 ঘন্টা 26 মিনিট। আগামী 10ই জানুয়ারি ছবির ট্রেলার প্রকাশ্যে আসবে বলে খবর ছবির প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের সূত্রে। আনন্দ এল রায়ের প্রযোজনায় গোর্খাতে থাকছে না অক্ষয় কুমার। 2021 সালে গোর্খার আনুষ্ঠানিক ঘোষণা করেন প্রযোজক আনন্দ এল রায়। ছবিতে মুখ্য চরিত্র গোর্খা রেজিমেন্টের লেজেন্ডারি অফিসার ইয়ান কার্ডোজোর ভূমিকায় অক্ষয় কুমার অভিনয় করবেন। পাশাপাশি ছবিটির সহপ্রযোজনার ভারও সামলাবেন তিনি, এমনটাই আগাম জানিয়েছিলেন প্রযোজক। গোর্খা পরিচালনার দায়িত্ব সামলাবেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক সঞ্জয় পুরন সিং। গত বছরই জানা গিয়েছিল চলতি বছরের মার্চে বহু প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরু করবেন খিলাড়ি কুমার। প্রকাশ্যে এসেছিল ছবির ফার্স্ট লুকও। তবে বলিপাড়া সূত্রে মিলছে গোর্খা নিয়ে বড় দুঃসংবাদ, কারণ ছবিতে ইয়ান কার্ডোজোর ভূমিকায় অভিনয় করতে চাইছেন না স্বয়ং অক্ষয় কুমার। গোর্খা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলি তারকা। কিন্তু কেন ছবিতে কাজ করতে চাইছেন না খিলাড়ি কুমার? সূত্রের খবর, গোর্খার কাহিনীর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ইয়ান কার্ডোজোর বেশ কিছু সহযোদ্ধা, সেই কারণেই ছবিতে কাজ করতে রাজি নন অক্ষয় কুমার। ভারতীয় সেনার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল তিনি। তাঁর ছবির মারফত দর্শকের কাছে ভুল গল্প কিংবা তথ্য পরিবেশিত হোক এমনটা মোটেও চান না আক্ষি। এদিকে প্রশ্ন উঠছে ছবির গল্পের সত্যতা নিয়ে, সেই কারণেই গোর্খা ছাড়তে বাধ্য হয়েছেন বলি তারকা। ছবিটি প্রযোজনার দায়িত্বেও নাকি থাকছে না অক্ষয়ের সংস্থা। স্পেশাল 26, বেবি থেকে এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরি, একের পর এক সফল ছবি দিয়ে বক্স অফিসে বাজিমাত করেছেন পরিচালক নীরজ পাণ্ডে। এবার যে অজয় দেবগনের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি এমনটাই জল্পনা শোনা গিয়েছে গত বছরই। অবশেষে ছবির শুটিং শুরু করতে চলেছেন পরিচালক। সদ্যই নীরজ পাণ্ডে জানিয়েছেন 2018 সাল থেকেই এই অজয় দেবগনকে নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করছেন তিনি, কিন্তু অতিমারিতে বানচাল হয়ে যায় সেই পরিকল্পনা। ইতিমধ্যে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, তবে জানুয়ারিতেই ছবি শুটিং শুরু করতে চান পরিচালক নীরজ পাণ্ডে।
অজয় দেবগনের সঙ্গে কাজ করা তাঁর জীবনের স্বপ্ন ছিল, অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, তাই বেজায় খুশি নীরজ। অজয় দেবগন অভিনীত ছবিটি একটি রোম্যান্টিক থ্রিলার বলেই জানিয়েছেন তিনি। পরিচালকের স্পাই থ্রিলার সিরিজ স্পেশাল অপস টু কবে আসবে সেই প্রশ্ন ঘুরছে ওটিটি দর্শকের মনে, সেই প্রশ্নেরও খোলসা করেছেন নীরজ পাণ্ডে। পরিচালক সাফ জানাচ্ছেন স্পেশাল অপস টু দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বর্তমানে সিরিজের চিত্রনাট্য লেখার কাজ চলছে। আগে অজয় দেবগনের সঙ্গে ছবির শুটিং শেষ করতে চান নীরজ, তারপরই স্পেশাল অপস টু এর শুটিং শুরু করবেন তিনি। বছরের শেষ দিকে আসতে চলেছে সিরিজের নতুন সিজন। সময় আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এবার নজর রাখবো শেষ পাঁচটি খবরের দিকে। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপে আবারও মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি জয় শাহ প্রতিযোগিতার গ্রুপ বিন্যাস ঘোষণা করেন। তাতে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান রয়েছে একই গ্রুপে, ফলে গত বছরের মতোই চলতি বছরেও দুই চির প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে দ্বৈরথ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা। গতবার এশিয়া কাপের শুরুতেই মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান, সেই ম্যাচে পাকিস্তানকে হারায় ভারত। কিন্তু সুপার ফোরের ম্যাচে ভারতের বিরুদ্ধে জয় পায় বাবর আজমরা। এবার এশিয়া কাপ হবে 50 ওভারের, রোটেশন অনুযায়ী এবার এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে, কিন্তু এশিয়া ক্রিকেট কাউন্সিলের সভাপতি কোনো নিরপেক্ষ ভেন্যুতে হওয়ায় কথা বলায় সেটা নিয়ে বিতর্ক বাঁধে। সেদিকে লক্ষ্য রেখে চলতি বছরে কোথায় এশিয়া কাপ আয়োজন করা হবে সেটা ঘোষণা করা হয়নি, শুধুমাত্র প্রতিযোগিতার গ্রুপ বিন্যাস ঘোষণা করেন জয় শাহ। এছাড়াও আগামী দুবছরে এশিয়া ক্রিকেট কাউন্সিল মোট 145টি ম্যাচ আয়োজনের কথা জানায়, তার মধ্যে 2023 সালে 75টি ও 2024 সালে 70টি ম্যাচ আয়োজন করবে এসিসি। ওড়িশায় হতে চলা হকি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারলে ভারতীয় দলের প্রত্যেক খেলোয়াড়কে 1 কোটি টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হবে, ঘোষণা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আগামী 13 জানুয়ারি থেকে ওড়িশায় শুরু হচ্ছে হকি বিশ্বকাপ, চলবে 29 জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার রৌরকেল্লার বিরসা মুন্ডা স্টেডিয়ামে বিশ্বকাপের হকি ভিলেজ উদ্বোধন করেন ওড়িশার মুখ্যমন্ত্রী। এরপরে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ভারতীয় হকি দলের খেলোয়াড়দের সঙ্গে মিলিত হন। সেখানে জাতীয় হকি দলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রতিশ্রুতি দেন হকি বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করতে পারলে দলের প্রত্যেক খেলোয়াড়কে 1 কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। দীর্ঘ প্রতীক্ষার পর 2022-এর ফুটবল বিশ্বকাপে লক্ষ্য পূরণ হয়েছে। বিশ্বকাপ হাতে তুলেছেন আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি। অনেক প্রাপ্তির মধ্যে অপ্রাপ্তি থেকে গিয়েছিল এই ওয়ার্ল্ড কাপ, কিন্তু অবশেষে তাও পেয়েছেন মেসি। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ ঘরে নিয়ে গেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর ছুটি কাটিয়ে অবশেষে সেই ফ্রান্সেরই ক্লাবেই ফিরলেন মেসি, আর ক্লাবে ফিরে বীরের সম্মান পেলেন লিওনেল মেসি। দুধারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে গার্ড অব অনার দেয়া হলো মেসিকে। হাততালির পাশাপাশি একটু অন্যভাবেই মেসিকে স্বাগত জানালেন নেইমার। গার্ড অব অনারের পর মেসির হাতে তুলে দেওয়া হলো একটি স্মারক। হাততালি আর উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত মেসি। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর রাজকীয় সংবর্ধনা পেয়েছিলেন মেসি। সেখান থেকে জন্মের শহর রোজারিওতে চলে যান। সেখানেই বড়দিন ও নতুন বছরের ছুটি কাটিয়ে ফিরলেন ক্লাব ফুটবলে। তাকে ছাড়া আগের ম্যাচে হেরেছে পিএসজি, তাই ম্যাচ জেতানোর প্রস্তুতি শুরু করে দিলেন লিও। কলকাতা টিভি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের বাকি ম্যাচ থেকে ছিটকে গেলেন সঞ্জু স্যামসন। সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে হাঁটুতে চোট লাগায় ছিটকে গেলেন গোটা সিরিজ থেকে। পরিবর্তে প্রথম একাদশে সুযোগ হচ্ছে মিডল অর্ডার ব্যাটার রাহুল ত্রিপাঠের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে চোট পান তিনি। বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে এখন রিহ্যাবে থাকতে হবে সঞ্জু স্যামসনকে। রঞ্জি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে 3 পয়েন্ট নিশ্চিত করল বাংলা। ম্যাচের তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে 163 রানে এগিয়ে মনোজ তিওয়ারিরা। 6 উইকেটে 104 রান নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে বাকি 4 উইকেটে 168 রান যোগ করেন অভয় নেগি, ইখিল রাওয়াত্রা। 272 রানে শেষ হয় উত্তরাখণ্ডের প্রথম ইনিংস। দিনের শেষে ব্যাট করতে নেমে 1 উইকেটে 48 রান বাংলার। শুক্রবার ম্যাচের শেষ দিন, ম্যাচ ড্র হওয়ারই সম্ভাবনা, ফলে দেহরাদূনে উত্তরাখণ্ডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ থেকে 3 পয়েন্ট পাওয়াটা নিশ্চিত বাংলার কাছে। 15:15 এই পর্যন্তই, দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন।